ইতালিতে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে নেপোলি বন্দরের পিসাকানে গেটের ভেতরে পার্কিং লটের কাছে এই ঘটনা ঘটে নেপোলি পুলিশ জানিয়েছে গ্রেফতার বাংলাদেশি যুবক তার অপরাধ স্বীকার করেছে তিনি অবৈধভাবে ইতালিতে বসবাস করছেন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী পুলিশ সদস্য রাতে ডিউটি শেষ করে বন্দরের দিকে যাচ্ছিলেন থানা থেকে বের হওয়ার পর থেকেই তাকে ওই যুবক অনুসরণ করছিলেন এক পর্যায়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে ধর্ষণ করা হয় এমনকি শ্বাস রোধ করে হত্যারও চেষ্টা করে এ সময় ওই নারী পুলিশ সদস্যের সঙ্গে অস্ত্র থাকলেও তিনি আত্মরক্ষার সময় পাননি বলে জানিয়েছেন পরে পুলিশের কাছে সংকেত যাওয়ার পর ওই বাংলাদেশি যুবককে ট্র্যাক করে আটক করা হয় ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে